কলার ভেলায় নিজের গবাদি পশুর জন্য খাবার নিচ্ছেন শাটুর্দো এই ব্যক্তি। এই বন্যার পানিতে নিজে ঠিকমতো চলাফেরা করতে না পারলেও গৃহপালিত পশুর জন্য নিয়ে যাচ্ছেন খৈল। এর মধ্যে বন্যায় ভেসে গেছে তার ঘরবাড়ি ও গোয়ালঘর। নিজেরাও গিয়েছেন আশ্রয় কেন্দ্রে, সাথে নিয়ে গেছেন শখের পোষা প্রাণীটিকেও। আশ্রয়কেন্দ্রে কোনো মতে মাথা গোজার ঠাঁই হলেও নেই খাবার, তাই বিভিন্ন জায়গা থেকে শুকনো খৈল সংগ্রহ করছেন গরু ছাগলের জন্য। তার মতো একই অবস্থা অন্য খামারিদেরও। বন্যা কবলিত এসব এলাকায় গরু ছাগলের খাবার ও বাসস্থান নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। প্রতিনিয়ত হন্য হয়ে গবাদি পশুর নিরাপদ আশ্রয় খোঁজার পাশাপাশি বিপাকে রয়েছেন খাদ্য নিয়ে, তাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এসব পশুদের বাঁচাতে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত লক্ষ্মীপুরের একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় থইথই করছে পানি। ভেতরের 6টি কক্ষে আশ্রয় নিয়েছেন অনেকেই, আর বারান্দায় রাখা আছে গরু ও ছাগল। খাঁচায় রাখা হাঁস মুরগির পাশে সামান্য পরিমাণ খড়কুটো। বারান্দার এক কোণে চলছে রান্নাবান্নার কাজ। একই ছাদের নিচে মানুষ আর পশু পাখিতে মিলেমিশে একাকার। স্থানীয়রা জানান নিজেদের সাথে পানিবন্দী হয়ে পড়েছে পশু পাখিও। নেই খাবার, সংকট নিরসনে উপায় না পেয়ে দুশ্চিন্তায় অস্থির তারা। গরুগুলো নিয়ে খুব মুসিবতে আছি এখন। যাক, এখানে অনেক জায়গার একজনের থেকে ভাড়া নিয়ে এই জায়গাটা রাখছি এখন গরুগুলো। এখানে পানি বাড়ি গেছে, কারণে কোনো যোগান নাই, তখন নিজেরাই এখানে চলে আসছি। এখন গরুর খানা লানার বহুত কষ্ট যাইতেছে, নিজেরা যেন 2 কেজি খানা যেন এই আর্থ করে কোনো রকম আমি গরু দিয়ে নিছি। আমি গরু কেরকম কাটা লাইছে খানা লানায় খাদ্য চালাইতেছি না, ইয়ার পরও দিয়ে কিছু কিছু কোনোরকম হাফ করি খানা দিয়ে কোনোরকম জীবন বাঁচাইতেছি। এদিকে লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের 5টি উপজেলায় 13,700 একর চরণভূমি প্লাবিত হয়েছে। এতে 18টি গরু, 52টি ছাগল ও 15টি ভেড়া এবং 1,51,000 মুরগি ও 973টি হাঁস মারা গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 7 কোটি টাকা। মোরশেদ আলম, কালবেলা।